বন্ধু, আপনি স্মার্টফোন তো নিশ্চয়ই ব্যবহার করেন। এই স্মার্টফোন যখন আমরা দোকানে কিনতে যাই, তখন আমরা সবার আগে মোবাইলের ক্যামেরাটিকে চেক করি। আমরা সবার আগে দেখি যে তার মধ্যে যে ক্যামেরাটি রয়েছে সেটা কত মেগাপিক্সেলের। কারণ মোবাইলের মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, ক্যামেরাটি একদম ঝাটকাস চাই বস। আপনার মোবাইলের ক্যামেরাটি কত মেগাপিক্সেলের? 8 মেগাপিক্সেল নাকি 16 মেগাপিক্সেল? আমার ফোনটা তো মাত্র 2 মেগাপিক্সেলের। আপনি কি জানেন এই মেগাপিক্সেল এই জিনিসটা আসলে কি? ক্যামেরার মধ্যে এমন কি থাকে যেটাকে মেগাপিক্সেল বলা হয়? আজকের জন্য এমন একটা দারুণ টপিক পাঠিয়েছে ত্রিপুরা থেকে আমার বন্ধু দিগন্ত দেবনাথ, যেখানে আজকে আমি আপনাকে বলবো যে এই মেগাপিক্সেল এই জিনিসটা আসলে কি। এবং আজকের ভিডিওর ক্রেডিট যাচ্ছে দিগন্ত বন্ধু তোমাকে। আপনি না জেনে থাকলে আমি আপনাকে জানিয়ে রাখি, অ্যাকচুয়ালি এই যে মেগাপিক্সেল, এই 1 মেগাপিক্সেল মানে হলো 1 মিলিয়ন পিক্সেল, মানে 1 মিলিয়ন পিক্সেল মিলে তৈরি হচ্ছে মেগাপিক্সেল। কিংবা আরো সোজা করে যদি বলি, তাহলে মেগাপিক্সেলকে অ্যাকচুয়ালি মিলিয়ন পিক্সেলের শর্ট ফর্মে ডাকা হয়। কিন্তু এই পিক্সেল জিনিসটা আবার কি? অ্যাকচুয়ালি বন্ধু, আমাদের ফোনে যে ক্যামেরা থাকে তার একেবারে পিছনের দিকে একটা সেন্সর লাগানো থাকে। এই সেন্সরের মধ্যে অনেক ছোট ছোট বক্সের মতো এই যে জিনিসগুলো থাকে, এইগুলোকেই পিক্সেল বলে। দেখুন, আপনি যখন কোনো ছবি তোলেন, তখন এই পিক্সেলগুলোই নানা রকমের রংকে, কালারকে এবং কন্ট্রাস্টকে ক্যাপচার করতে থাকে। এবং এতগুলো পিক্সেল মিলে যেগুলোকে ক্যাপচার করে, সেগুলোই একসঙ্গে মিলেমিশে একটা ছবি তৈরি হয়। ভালো করে বোঝার জন্য আপনি আমরা মোবাইলের কোন একটা ছবিকে অনেকখানি জুম করে দেখবেন একবার। একদম লাস্ট অবধি জুম করার পরে ছবির ধারগুলো এরকম ধরনের চারকোনা বক্সের মতো দেখাবে। অ্যাকচুয়ালি বন্ধু, এটা দেখায় ওই পিক্সেলগুলোর কারণে। এই ছবিটাকে কোটি কোটি পিক্সেল মিলে নানা রকমের অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করে, তারপরেই সেগুলো মিলেমিশে এই ছবিটা তৈরি হয়েছে। এখানে বন্ধু আমি আপনাকে বলে রাখি, আমরা যদি 8 মেগাপিক্সেলের ক্যামেরা হয়, তাহলে তার মধ্যে পিক্সেল রয়েছে প্রায় 8 মিলিয়নের মতো। আর 8 মিলিয়ন মানে তো আপনি জানেনই, মানে 80 লাখের মতো। এরপরে আপনার ফোনে যদি 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তাহলে তার মানে হলো তার মধ্যে পিক্সেল রয়েছে প্রায় 1 কোটি 20 লক্ষের মতো, মানে 12 মিলিয়নের মতো। এই ক্যামেরায় পিক্সেল যত বেশি থাকবে, ছবিগুলো ততই ক্লিয়ার আসবে। তাই আপনি খেয়াল করে দেখবেন, যখন 8 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে আপনি ছবি তুলবেন, তখন সেটাতে যেমন ছবি উঠবে, 12 মেগাপিক্সেলের ক্যামেরাতে তার থেকে অনেক বেশি ক্লিয়ার ছবি উঠবে। কারণ তাতে পিক্সেল বেশি রয়েছে। এই পিক্সেল বেশি থাকার কারণে 12 মেগাপিক্সেলের ক্যামেরাতে যখন আপনি জুম ইন করবেন, তখন সেটা বেশি ক্লিয়ার দেখাবে। কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরাতে যখন আপনি জুম করবেন, তখন তুলনায় সেটা অতটা জুম হবে না, কারণ তাতে পিক্সেল কম রয়েছে। এরপরে খেয়াল করে দেখবেন, DSLR এর ক্যামেরা মোবাইলের থেকে তার মধ্যে অত ক্লিয়ার ছবি ওঠে কেন? অ্যাকচুয়ালি বন্ধু, এখানেও ওই খেলাটা পিক্সেলের হয়। কারণ ক্যামেরার সাইজ যত বাড়তে থাকে, পিক্সেলের সাইজও তত বাড়তে থাকে। এরপরে যেহেতু মোবাইলের ক্যামেরা ছোট হয়, তাই তার মধ্যে পিক্সেলগুলো তত ছোট হয়। এবং DSLR যেহেতু বড় হয়, সেহেতু তার মধ্যে পিক্সেলগুলো বড় বড় হয়। আর সেই জন্যই DSLR অত ভালো ছবি তুলতে পারে। তাই আমার এপার বাংলা এবং ওপার বাংলার বন্ধুরা এবং আমার মায়েরা, বন্ধু দিগন্তের পাঠানো আজকের এই পিক্সেল সম্বন্ধে ফ্যাক্টটা জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আপনার মনের মানুষ শুভঙ্কর, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Редактор субтитров А.Семкин Корректор А.Егорова